আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, নেক্সাস টিভির প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবনবিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আপনাদের কাছ থেকে প্রাপ্ত সকল প্রশ্নের উত্তর এবং আজকে নির্ধারিত একটি টপিক নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বিজ্ঞ আলোচক, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আলেমে দ্বীন গাজী মোহাম্মদ সানাউল্লাহ রহমানি, খতিব হাজি মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামি মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার সময় আমাদের সাথে শেয়ার করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সুন্দর একটি আয়োজনে আপনার সঙ্গে দর্শকদের সঙ্গে যুক্ত হতে পেরে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ শেখ। শেখ, আমরা দর্শকদের কাছ থেকে ইনশাআল্লাহ প্রশ্ন পাবো এবং তার উত্তর আপনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন ইনশাআল্লাহ তাআলা। আর বিশেষ করে প্রবাসী যারা আমাদের ভাই বোনরা অবস্থান করছেন, আপনারা স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি ডায়াল করে আমাদের সাথে সংযুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অপেক্ষায় থাকলাম আর আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা শুরু করছি আমাদের আজকে যে বিষয়। শেখ, আপনার কাছ থেকে আমরা কথা শুনব, সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সম্পদের হিসাব নেওয়া হবে যেভাবে। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা শেখের কাছ থেকে কথা শুনব। শেখ, আমরা জানি যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কিয়ামতের দিন বান্দা এক পাও নড়াতে পারবে না পাঁচটি প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত। তার মধ্যে অন্যতম দুটি বিষয় হচ্ছে সে সম্পদ কিভাবে কোন পথে উপার্জন করেছে এবং কোন পথে তা ব্যয় করেছে, মানে সম্পদের হিসাব আজকে আমাদের আমাদের যে টপিক। প্রিয় দর্শক, আপনারাও এই বিষয়ে যদি আমাদের প্রশ্ন রাখেন এবং আপনাদের কথা আমাদেরকে জানান তাহলে আমাদের আলোচনাটি আরও বেশি প্রাণবন্ত হবে এই প্রত্যাশা করছি। আর শেখ, এই যে হাদিসের আলোকে যে বিষয়টি উঠে এসছে, তো এখান থেকে আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আসলে সম্পদের হিসাব, সম্পদ আমরা কীভাবে অর্জন করছি এবং কীভাবে ব্যয় করছি, ইসলামের নির্দেশনাটা কী এবং ফাইনালি আমরা কীভাবে এর হিসাবের সম্মুখীন হব। জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল কায়নাতি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্পদের হিসাব এবং সম্পদের আয়, সম্পদের ব্যয়, এই বিষয়টি নিয়ে কথা বলার একটু আগে আমি যেতে চাই যে সম্পদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, রব্বুল আলামিন সম্পদকে কী বলেছেন। আমরা সেই ঘটনার দিকে যদি আমি আপনাকে নিয়ে যাই যে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, তিনি চাটিতে, চাটাই যেটাকে আমরা বলি, খেজুর পাতার চাটাই, তো সেই খেজুর পাতার চাটাইয়ে রসুল যখন শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবীজির গায়ে কোনো কাপড় ছিল না, আমরা গেঞ্জি পরি বা বিভিন্ন জামা পরি, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, নবীজি উঠে বসলেন। সাধারণত আমাদের এই দেশে আমরা এই চিত্রটি দেখতে পাই, শীতল পাটির চাটায়, শীতল পাটিতে যখন আপনি শোবেন খালি গায়ে, গায়ে যদি কোনো কাপড় না থাকে সেই পাটির একটি অংশ, একটি ছাপ কিন্তু শরীরে থেকে যায়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পারস্য কায়সার ও কিস্টার রাজা বাদশারা কত শান ও শৌকতের জীবন তাদের, আপনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমাম আল মুরসালিন খাতামান নাবিয়্যিন, আপনি গোটা পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, একটু যদি একটি কাঁথা হতো, একটি কম্বল হতো, একটু আরামের কোনো একটা বিছানা থাকতো। নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে থামিয়ে দিলেন এবং তিনি বললেন যে দুনিয়া তো আরাম আয়েশের জায়গা নয়, আমরা তো আখেরাতকে প্রাধান্য দিয়েছি। ওমর, তুমি কি দুনিয়াকে চাচ্ছ? হযরত ওমর রাদিয়াল্লাহু এই কষ্টটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, সবক দিলেন যে না, এটাতে কষ্ট পাওয়ার কিছু নেই, আমরা তো পাবো আখেরাতে, আখেরাতে রয়ে গেছে আমাদের।
তাহলে এখন এই সম্পদকে কোরআন কিভাবে বলে? আমরা একাধিক আয়াতে দেখি রব্বুল আলামিন কোরআন এক জায়গায় বলেছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ হলো সৌন্দর্য সন্তান এবং সন্তান সন্ততি সম্পদ প্রাচুর্য বৃত্ত, এটা সোপান দুনিয়ার। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে মাল হলো ফিতনা। এই ফিতনার দুটি অর্থ, একটি হলো পরীক্ষা, আজকে সত্যিকার অর্থেই ওই ব্যক্তির জন্য সম্পদ পরীক্ষা, যে ব্যক্তি তার সম্পদের উপার্জন এবং সম্পদের ব্যয় আয় এবং ব্যয় সম্পদের কামিন কোত্থেকে এটি আসছে, ইনকাম কীভাবে হচ্ছে এবং এটি কোথায় ব্যয় করা হচ্ছে, খরচ করা হচ্ছে, এটি যে ব্যক্তি সঠিকভাবে বলতে পারছে না, এ ব্যক্তির জন্য শুধু পরকালীন শাস্তি রয়েছে তাই নয়, আমরা কিন্তু দেখি দুনিয়াতেও অসংখ্য মানুষ তার সম্মানের অবস্থান থেকে ছিটকে পড়ছে, তার মর্যাদার অবস্থান থেকে ছিটকে পড়ছে, তার ব্যক্তিত্ব ধূলিসাৎ হয়ে যাচ্ছে। কেন? যে সে সম্পদের প্রাচুর্যের পাহাড় কোন মাধ্যমে গড়ে তুলেছে এটার সঠিক প্রশ্ন তার কাছে নেই। মোহতরম ইকবাল ভাই, আপনি নিশ্চয়ই জানেন একজন ড্রাইভারের কথা গণমাধ্যমে আমরা দেখেছি যে তিনি হাজারো কোটি টাকার মালিক। আমি আমার মসজিদে দুটো দোয়া করেছি, সৎভাবে যদি কোনো ড্রাইভার হাজার কোটি টাকার মালিক হয়, আমার সকল মুসল্লি যেন ড্রাইভারের মতো হাজারো কোটি টাকার মালিক হয়, যে সৎভাবে যদি হয়, আর অসৎভাবে যদি কেউ ওই হাজার কোটি টাকার মালিক হয়ে থাকেন, আজকে তার যে দুর্নাম, আজকে তার যে অবস্থান, আল্লাহ যেন এই অবস্থান থেকে পৃথিবীর সমস্ত মানুষকে হেফাজত করেন, আমিন। এটি হলো মূল বিষয়, সম্পদ মানুষের দরকার, কতটুকু সম্পদ, যেই সম্পদ আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যে হাদিস দিয়ে আপনি আজকের আলোচনার ইশারা করেছেন, শুরু করেছেন, কত কঠিন প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মানুষ পা নাড়াতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বাক্য, নবীজি যখন আগমন করেছেন তখন আরবি সাহিত্যের সবচেয়ে চমৎকার সময় ছিল, সবচেয়ে উৎকর্ষময় সময় ছিল। এই জন্য আমি সবসময় দর্শকদেরকে বলি যে নবীজির বাক্যের গাঁথনি, শব্দের নির্মাণ লক্ষ্য করবে। নবীজি কি বলেছেন? পা নাড়াতে পারবে না, পাঁচটি প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। অন্যতম প্রশ্ন হলো তার মাল কে, সে কোন জায়গা থেকে, মিন আইনা কাসাবাত, সে কিসের মাধ্যমে সে অর্জিত অর্জন করেছে, এবং দুই নাম্বার হলো কোথায় সে ব্যয় করছে। এজন্য সম্পদের ক্ষেত্রে ইসলামের প্রথম দৃষ্টিভঙ্গি হলো ইসলাম সম্পদকে উৎসাহিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সম্পদশালী সাহাবী ছিলেন হযরত উসমান গনি, তিনি তো আমরা বাংলাদেশে দেখি যারা বিজনেস ম্যাগনেট তাদেরকে সিআইপি বলা হয়, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন। সেই সময় আপনি যদি মক্কার কথা বলুন, মদিনার কথা বলুন, মদিনার একমাত্র সিআইপি ছিলেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এটা আমার ব্যাখ্যা। কেন? তিনি ব্যবসায়ী হিসেবে বিখ্যাত ছিলেন, তিনি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন ছিলেন, কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার গানাআত, তার সম্পদের প্রাচুর্যতা, তার সম্পদের পাহাড় তার ইবাদতের ক্ষেত্রে কোনো কমতি করতে পারেনি। তার সাফল্যের গাথা তো, সাফল্যের সংবাদ তো আমরা রাসূল ইসলামের মুখ থেকেই আমরা শুনেছি এবং রাসূল ইসলাম ঘোষণা দিয়েছেন নিঃসন্দেহে। এবং যে দশজন সাহাবিকে আশারায়ে মুবাশশারা বলা হয়, যারা দুনিয়াতে থেকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, যাদের সম্পর্কে বলা হয়েছে তোমরা যা ইচ্ছে তা করতে পারো, এরপরও এই দশজন সাহাবির আলোচিত একজন সাহাবি যিনি সবচেয়ে বেশি সম্পদের মালিক ছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি সম্পদের ক্ষেত্রে ইসলাম কিন্তু নেগেটিভ কোনো ধারণা পোষণ করে না। সম্পদ হবে, কারো সম্পদ হতে পারে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার একটি বিখ্যাত ঘটনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দরিদ্র সাহাবি গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু সাহায্য দরকার। নবীজি বলেন যাও তুমি উসমানের কাছে যাও। তিনি গিয়ে দেখলেন যে তিনি কি বলে ওই যে তুলা রোদে দিয়েছেন, সেখান থেকে কোনো কোনো তুলা উড়ে যাচ্ছেন, তিনি সেটা আবার টুকিয়ে নিয়ে আসছেন। তিনি চিন্তা করলেন ওরে বাপ রে বাপ, যে লোক এত হিসেবে সে তো কখনো আমাকে দিতে পারে না। আমি ঘটনা লম্বা করছি না, মূল বিষয়টি হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন জানলেন যে নবীজি একজন মানুষকে পাঠিয়েছেন, তিনি দুহাত ভরে দিলেন। তখন এই ব্যক্তি প্রশ্ন করলেন, আমি সেদিন দেখেছি আপনি যে তুলা উড়ে যাচ্ছে সেটাকে টুকিয়ে নিয়ে আসছেন, যে মাল নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে খুব কষ্ট করে আপনি সংরক্ষণ করছেন, অথচ এখন দেখছি আপনি আমাকে দুহাতে দিয়েছেন, আপনি যা দিয়েছেন এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। তিনি বললেন যে এটা তো আল্লাহর রাস্তায় আমি দান করেছি। এজন্য সম্পদের ক্ষেত্রে সম্পদ মানুষের থাকবে, একজন মানুষ সম্পদের প্রাচুর্যে থাকলেও ইসলাম থেকে উৎসাহিত করেছে। ইসলাম সম্পদহীন নয়, ইসলাম সম্পদ বৃদ্ধির কথা বলেছে, উৎপাদনের কথা বলেছে, কিন্তু
পরক্ষণে এই কথা বলেছে, এই সম্পদ যেন তোমার আমলের ক্ষেত্রে কোনো ঘাটতি না করে। আমার যে সম্পদ আমাকে নামাজে বিলম্বিত করাচ্ছে, আমার যে সম্পদ আমাকে হালাল হারাম পার্থক্য করাতে আমাকে পথচ্যুত করছে, এবং আমার যে সম্পদ অন্যের আখেরাতকে বিনষ্ট করছে, এবং আমার যে সম্পদ অন্যের মালকে গ্রাস করার পিছনে উৎসাহিত করছে, উদ্বুদ্ধ করছে, নিশ্চিতভাবে বলতে পারি মহতরাম, কুরআন ও সুন্নাহ বলছে এই সম্পদ তোমার সম্পদ নয়, বরং তুমি এই সম্পদকে আগুন হিসেবে গ্রহণ করো। এবং কালকে আর মতের মধ্যে এইটাই হবে। অনেক শুকরিয়া শেখ, একটু আসছি, একটু ছেদ ঘটাচ্ছি, আবারও আসছি। একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা থেকে বলছি, দেখুন বাগিচা, আমি আমার নামটা বলতে চাচ্ছি না। জি বলুন। প্রথম প্রশ্ন হলো যে আমার হাড়ের অনেক সমস্যা, তো সেই ক্ষেত্রে ডাক্তার আমাকে হাইকমেন্ড এবং বসে নামাজ পড়ার জন্য বলছে। আমি এখনো পড়তেছি না, চেষ্টা করি ছোট ছোট সূরা দিয়ে আমার নামাজ আদায় করার জন্য। সেক্ষেত্রে অনেক সময় না নিয়ে ছোট্ট সূরাগুলি দিয়ে দিয়ে নামাজ পড়ি, এবং রুকুতে যতটুকু সময় তিনবার পাঁচবার পড়া, সেজদায় তিন থেকে পাঁচবার, এটুকুন দিয়ে দিয়ে নামাজ আদায় করার চেষ্টা করছি। তো সেই ক্ষেত্রে কতটুকু নিয়ে আমি জানতে চাচ্ছি যে আমাদের যে ফজিলত সেটুকুনি কোনো কোনো ঘাটতি হবে। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। দুই নম্বর প্রশ্নটা ছিল আমার এই সম্পদ বিষয়, যেটা আজকের অনুষ্ঠান। তো আমার, আমি নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নেই। তো আমার স্বামী আমার নামে বাড়ি লিখে দিছে, তো সেখান থেকে আমি যখন আমি একসাথে আমার ভাগিনা, আমার হাজবেন্ডের বোন ভাগিনা নিয়ে, উনি বিধবা, ওনাকে নিয়ে বসবাস করতে এসেছি, এক্ষেত্রে আমি দুর্বল চিত্তে ভাবলাম যে আমার এই বাড়িতে কি হবে, আমার এই বাড়ির দরকার নাই। সেই ক্ষেত্রে আমি আমার আমার স্বামীর ভাগিনাকে ভাই হিসাবে দিতে দিতে এক পর্যায়ে তার নামে গেল, সে দলিল করেছে। কিন্তু আমার সাথে এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি চলছে, আমি তার চেহারা দেখতে চাই না, কি আমার চেহারা ও চাই না। তো এই সুবাদে আমি আমার জায়গা যেহেতু তাকে দিয়ে দিলাম, সে দলিল করে ফেলছে, ইসলামিক দৃষ্টিতে আমি আবার আমি অনেক কষ্টের জন্যই আমি কিন্তু জায়গাটা ফেরত পাইতে চাই। সেই দৃষ্টিতে ইসলামিক ইয়েতে কি বলে, আমি জমি জমি দিয়েছেন আপনি, ইসলামিক দৃষ্টিতে এই আমার চাওয়াটা কতটুকু ন্যায়সঙ্গত, এই বিষয়ে আমি জানতে চাই। জি, আমরা বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে থাকুন, শাইখ ইনশাআল্লাহ উত্তর দেবেন। শাইখ, আমরা দুটো প্রশ্ন পেয়েছি, আমরা আপনার অনুমতি থাকলে প্রশ্নগুলোর উত্তর কি আমরা দিয়ে দিব? জি ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন যেটি, মানে আমাদের এই বোন বলছিলেন যে ওনার হাড়ের সমস্যা আছে, ডাক্তারও ওনাকে মানে বেশি ইয়ে না করতে বলেছেন, এবং এই জন্য উনি নামাজে ছোট ছোট সূরা ব্যবহার করেন এবং যতটা সম্ভব দ্রুত পড়ার চেষ্টা করেন, এতে করে ওনার নামাজের ফজিলাতের কমতি হচ্ছে কিনা। এখানে মহতারাম, জাজাকাল্লাহ খের, আমার বোনকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি চমৎকার দুটো প্রশ্ন করেছেন, মনোযোগ সহকারে অনুষ্ঠান দেখছেন, তাকে জাজাকাল্লাহ। অনেক দুটো বিষয়, একটি বিষয় হলো যে হাড়ের সমস্যার কারণে আমি যদি ভুল না শুনে থাকি, যে ডাক্তার তাকে বসে নামাজ পড়ার কথা বলেছেন, কিন্তু তিনি দাঁড়িয়ে নামাজ পড়ার চেষ্টা করছেন। আল কেয়ামু ফরজুন লিসলাহ, নামাজে দাঁড়ানো এটা ফরজ। এক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা। শরীয়তে আল্লাহ তাআলা কোরআনে যেটি বলেছেন যে যেটি তুমি অক্ষম এমন কোনো কিছু আমি চাপিয়ে দিই না। এখন আমার বোন যেটি চাচ্ছেন যে তার যেহেতু একটু সুযোগ আছে, তিনি কিছুটা দাঁড়িয়ে পড়তে পারেন, তিনি দাঁড়িয়ে পড়বেন। তবে ছোট ছোট সূরা পড়ার ক্ষেত্রেও ইসলামের একটি বিধান আছে, সর্বনিম্নে ছোট আয়াত তিনটি পড়তে হবে, ইন্না আতাইনাকা আল কাউসার, ফাসল্লি রব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এটি হলো সবচেয়ে কোরআন সবচেয়ে ছোট সূরা, ছোট আয়াত, আরও ছোট আয়াত আছে, এটি সবচেয়ে ছোট সূরা, ইয়া আইয়ুহাল মুদাদ্দির, কুম ফানজির, ও রব্বাকা ফাকাব্বির, এরকম ছোট ছোট আয়াত আমরা দেখি। আর বড় আয়াত হলে এক আয়াত প্রথম রাকাতে, একটি বড় আয়াত হলে প্রথম রাকাতে তিনি এক এক পড়তে পারেন। কিন্তু যে কথাটি আমার একটু কনফিউশন তৈরি হয়েছে, সেটি হলো উনি অল্প সময়ের জন্য যেন খুব দ্রুত না করেন, খুব তাড়াহুড়া করে পড়লেন, আর সেই তাড়াহুড়া করে পড়তে গিয়ে তিনি আর তার কোরআন তেলাওয়াতের বিশুদ্ধতা থাকলো না, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে হবে। ওরাত্তিলিল কোরআন তারতিলা, তিনি যতটুকুই পড়েন
যতটুকু এক আয়াত পরিমাণ তিনি দাঁড়াতে পারেন অতটুকুই তিনি তিনি ধীরস্থিরভাবে পড়বেন, বিশুদ্ধ ভাষায় পড়বেন। হ্যাঁ, লম্বা সুরা দিয়ে তাকে পড়তে হবে এটি আবশ্যক নয়, তিন আয়াত বিশিষ্ট অথবা বড় এক আয়াত বিশিষ্ট কোনো একটি আয়াত অথবা ছোট তিন আয়াত বিশিষ্ট সুরা তিনি প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে পড়তে পারেন, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে সেটি যেন তার তিল নষ্ট না হয়ে যায়, যেখানে মনোযোগ নষ্ট না হয়ে যায়, যেখানে মদ যেখানে করার সেটা যেন তিনি করেন, এদগাম যেখানে করার সেটা যেন করেন, এখফা যেখানে করার, গুন্না যেখানে করার, খুব দ্রুত করে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। মহতরাম, আমরা তো ইমাম সাহেব মানুষ, আমরা দেখি যে আমার পাশে মসজিদে দাঁড়িয়েছেন, তিনি আমার আগে নামাজ শেষ করে ফেলছেন, আল্লাহ ক্ষমা করেন। তো আমাদের থেকে তো দ্রুত পড়তে পারার কথা না, তো কি পড়ছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। তিনি যতটুকুই পড়বেন বিশুদ্ধভাবে তার তিলের সঙ্গে যেন ধীরস্থিরভাবে ধীরস্থিরভাবে। অনেক শুকরিয়া শেখ, আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুক্তি মিরপুর থেকে বলছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার এখন ইয়ে হচ্ছে যে আমি আমার স্বামী মারা গেছেন, এখন উনি ওনার ওনার সম্পত্তি আছে, একটা জায়গা আছে, এখন সেই জায়গাটা মানে আমার শাশুড়ি আবার ওনার আমার সাহেব মারা যাওয়ার বেশ অনেকদিন পরেই আমার শাশুড়ি মারা গেছে, এখন ওই ওই জমিটুকুর ভাগ কিভাবে হবে, যে আমার শাশুড়ি তো মারা গেছেন, এখন সেখানে ওনার ভাগ আলা থাকবে কিনা, মানে ভাগটা কিভাবে হবে এটা জানতে পারলে ভালো হতো। আপনার শ্বশুরও কি ইন্তেকাল করেছিলেন ইতিপূর্বে? হ্যাঁ, শ্বশুর মারা গেছেন আপনার ইয়ের আগে, মানে সাহেবের আগে শ্বশুর মারা গেছেন। আচ্ছা আচ্ছা, আমরা বুঝতে পেরেছি। তারপরে সাহেব গেলেন, এরপরে শাশুড়ি গেলেন, এভাবে ওনার একটা সম্পত্তি আছে, সেটা কিভাবে ভাগ হবে, আবার আমার শাশুড়ি যে মারা গেছেন ওনারও কিছু সম্পত্তি ছিল, তো সেটাই বা কিভাবে ভাগ হবে? আচ্ছা, অনেক শুকরিয়া। ওনার আমার শাশুড়ির সম্পত্তি কি আমরা পাবো কিনা এইটা জানতে চাচ্ছিলাম। জি, আমি আমরা বুঝতে পেরেছি, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পাবেন, শেখ উত্তর দিবেন, জাজাকাল্লাহ। শেখ, আরও একটি প্রশ্ন পেলাম আমরা, তার আগের বোনের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে আমাদের এই বোন নিঃসন্তান, ওনার স্বামী স্বামীকে নিয়ে উনি আছেন, কিন্তু ওনার এক স্বামীর ভাগিনা কে নিয়েছিলেন ওনাদের সাথে আমরা যেটুকু শুনেছি, এবং একটা পর্যায়ে উনি ওনার স্বামী ওনাকে একটা বাড়ি লিখে দিয়েছিলেন, ওনাকে উপহার দিয়েছিলেন, তো উনি ওনার স্বামীর সেই ভাগিনাকে এক পর্যায়ে এটা দলিল করে দিয়ে দেন। জি, কিন্তু উনি এরপরে আর সম্পর্ক রাখছেন না, এবং খুবই মানে ওনাদের সম্পর্কে খুবই অবনতি হয়েছে, মনোমালিন্য হয়েছে, এখন উনি আবার সেই জমিসহ বাড়ি আবার ফেরত নিতে চাচ্ছেন, সেটা ঠিক হবে কি না? এখানে দুটো বিষয়, একটি বিষয় হলো আমার এই বোনের প্রশ্নটি এবং সর্বশেষ যে বোন প্রশ্ন করেছেন, এই দুটি প্রশ্ন হলো মিরাস সংক্রান্ত প্রশ্ন। সাধারণত আমরা টেলিভিশনে উত্তর প্রদানের ক্ষেত্রে দুটো বিষয়ে সরাসরি উত্তর প্রদান করি না, এবং এটা করাকে আমরা যৌক্তিক মনে করি না। একটা সমীচীন হবে তালাক সংক্রান্ত প্রশ্ন এবং মিরাস সংক্রান্ত প্রশ্ন। মিরাসটা একটা জটিল বিষয়, এখানে সুদুসের বিষয় আছে, চার ভাগের এক ভাগ আছে, ছ ভাগের এক ভাগ আছে, কে কতটুকু, স্বামী কতটুকু পাবেন, সূক্ষ্মাতিসূক্ষ্ম হিসেবে সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয় আছে, স্বামীর মৃত্যুর পরে তার স্ত্রী কতটুকু পাবেন। আমার আরেক বোন যিনি প্রশ্ন করেছেন, তার শাশুড়ি মারা গিয়েছেন, শ্বশুরও মারা গিয়েছেন, তো এই বিষয়গুলি আসলে টেলিভিশনে দেওয়ার নয়, গোটা বাংলাদেশে অসংখ্য মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, আমরা ইফতা বিভাগ বলি যেখানে ফতোয়া নিয়ে কাজ করা হয়, ওনারা সেখানে গিয়ে একটি অ্যাপ্লিকেশন দিলে তাদের অবস্থা বর্ণনা করে সেই ইফতা বোর্ড রয়েছে, তারা ওনাদেরকে ডাকবেন, লিখিত সব বিষয়গুলি কথা শুনবেন এবং লিখিত আকারে রেফারেন্স সহ তারা উত্তর প্রদান করবেন। আরেকটি বিষয় এখানে শুধু এতটুকু আমি বলতে চাই, আমার যে বোনের প্রশ্নের কথা আপনি বলেছেন, কাউকে কোনো কিছু দান করার পরে তার সঙ্গে সম্পর্কের উন্নতি এবং অবনতির সঙ্গে ওই দানকে ফিরিয়ে দেওয়াটা ইসলাম সমর্থন করে না, ফিরিয়ে নেওয়াটা। তো এই জন্য আমি যখন দান করব এই নিয়তেই করব, দানের কথা, আমি কিন্তু এটা ওয়ারেসের জবাব প্রদান করছি না, দানের কথা, উপহারের কথা, আমি আপনাকে একটি জিনিস গিফট করলাম, এখন আজ হোক কাল আপনার সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকতে পারে, মন্দও থাকতে পারে, উপহারটা তো শর্ত সাপেক্ষে ছিল না, না উপহার এবং শর্ত সাপেক্ষে উপহার জায়েজ নেই, শর্তযুক্ত উপহার হয় না, ইসলামে খোটা দেয়া নিষেধ, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খোটা দিতে নিষেধ করেছেন, হাদিসে রাসূল হাদিসে নিষেধ করেছেন এবং শাস্তির কথা বর্ণনা করেছেন, জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, এই ধরনের কঠিন বাক্য হাদিসে ব্যবহৃত হয়েছে, আমি সেটা এখানে আলোচনা করতে চাই না। তো এটি তো ওয়ারিসি সম্পত্তির কথা, ওয়ারিসি সম্পত্তির বিষয় নিশ্চয়ই
অবশ্যই কোনো আলেম, স্থানীয় কোনো আলেম অথবা কোনো ইফতে বিভাগ যেখানে ফতোয়া নেওয়ার কাজ হয়, এবং অবশ্যই সেটি রেসপন্সিবল কোনো ব্যক্তির কাছ থেকে ফতোয়া প্রদান করতে হবে। আজকে আমরা দুর্ভাগ্যজনক দেখতে পাচ্ছি খুব বড় বড় বিষয় খুব যাচ্ছে তাই জায়গায় বর্ণনা করা হচ্ছে, যাতে করে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এ কারণে যেখান থেকে তিনি ফতোয়া নেবেন সেই জায়গাটি রিলায়েবল কিনা অথবা রেসপেক্টেবল কিনা, সম্মানযোগ্য কিনা, এবং সেখান থেকে সত্যিকার অর্থেই ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান সেটি আইকনিকভাবে অথবা সেখান থেকে রেফারেন্স সহ মাসআলা প্রদান করা হচ্ছে, এটাও কিন্তু দেখতে হবে। তবে কথা ওইটাই যে কাউকে কোনো কিছু উপহার দেওয়ার পরে সেটি পুনরায় ফিরিয়ে নেয়া এটি মুমিনের কোনো কাজ নয়, আপনি ক্ষমা করে দিতে পারেন, এটা হলো ইসলাম। জি, অনেক শুকরিয়া শেখ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি আবারও ইনশাল্লাহ আপনার কাছে। ইনশাল্লাহ। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরবো অল্পক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই চমৎকার আয়োজন থেকে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ। আমরা বিরতির পূর্বে কিছু প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিচ্ছিলাম, আলহামদুলিল্লাহ। আর আমরা সম্পদের হিসেব যেভাবে নেওয়া হবে, আজকের নির্ধারিত টপিকে আবার একটু ফিরতে চাই। শায়েক, আপনি সুন্দর করে সম্পদের ব্যাখ্যাটা দিয়েছেন, সম্পদ কি আল্লাহর পক্ষ থেকে এবং সেটা কি, কেমন এটার ইয়েটা কেমন, এটা ডেফিনেশন, এবং কিভাবে আমরা সেটা অর্জন করব এবং এর মাধ্যমে আমরা কিভাবে সম্মানিত হতে পারি নিজেদের আখেরাতে, দুনিয়ার পাশাপাশি আখেরাতকেও আলোকিত করতে পারি, সেটাও আপনি বলেছেন। এবার আমরা একটু জানতে চাই শেখ, সেটি হচ্ছে যে এই যে কিয়ামতের ময়দানে সম্পদের হিসেব নেওয়ার পদ্ধতিটা আসলে কেমন হবে। খুবই চমৎকার প্রশ্ন করেছেন, এবং আমি মনে করি যে এই ধরনের প্রশ্ন আমাদের আলোচনা হওয়া উচিত। কেয়ামত সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, পরকাল সম্পর্কে আমাদের ধারণা অধিকাংশই অনুমান নির্ভর। আমরা যারা চাঁদে যাইনি কখনো, চাঁদ সম্পর্কে আমাদের ধারণা অনুমান নির্ভর। আসলে চাঁদ কেমন, কতটুকু বড়, চাঁদে আসলে গাছপালা আছে কি না, মঙ্গলে চরকা কাটে কি না, বুড়ি চরকা কাটছে, আবার শুনছি যে প্রেমিক তার প্রেমিকাকে চাঁদের জমি গিফট করছে, আল্লাহ তাআলা ভালো জানেন। অনুমান নির্ভর এই কারণে বললাম, কাল কেয়ামত সম্পর্কে, কেয়ামতের হিসাব নিকাশ সম্পর্কে, কেয়ামতের আমল নামা ডান হাতে বাম হাতে বিষয়গুলি আসলে কি হবে, আমরা একটি ধারণা করি, যেটা আমরা দেখি আইন আদালত, আমাদের দেশীয় আইন আদালত যেমন হয়, একজন হাকিম থাকেন, একজন বিচারপতি থাকেন, এক পাশে আসামি থাকে, বাদী এক পাশে, আরেক পাশে বিবাদী, তারপরে উকিলরা থাকেন যারা একটার পর একটা অভিযোগ করতে থাকেন অথবা শুনানি করেন অথবা কাউকে অভিযোগ মুক্ত করতে থাকেন। আদৌ কি কাল কেয়ামতের মধ্যে এগুলি কিছু হবে? ইসলাম তো বলছে না এগুলি কিছু হবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পাঠ করো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি আজকে তোমার কিতাব পাঠ করার জন্য যথেষ্ট যথেষ্ট। কেয়ামতের ময়দানে দেখানো হবে। আজকে আমরা দেখি 2022 সালের সময়টিতে যদি বলি, কী পরিমাণ সিসি টেলিভিশনের ক্যামেরা অথবা চিপ কত পরিমাণ ডেভেলপ হয়েছে, 9D পর্যন্ত আমি শুনেছি, আমি জানি না এর বেশি আছে কিনা, 9D পর্যন্ত দেখা যায়। কেয়ামত যখন হবে, আল্লাহ তাআলার কাছে কী পরিমাণ প্রযুক্তি আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যেটা বান্দাকে দেখাবেন, একজন মানুষকে তার গোটা জীবন দেখানো হবে, দেখানোর পর তাকে বলা হবে তুমি ডিসাইড করো তুমি জান্নাতি না জাহান্নাম, তুমি ভেবে বলো, ইকরা কিতাব, তুমি তোমার কিতাব পাঠ করে। এমন নয় যে আমি আমার বগল দাবা করে আমি টালি খাতে নিয়ে যাব, আমার ডান বগলে নেক আমলের কাঁথা থাকবে, বাম বগলে কী বলে এটাকে বদামলের খাতা, এমন কিছু নয়। মানুষকে জিজ্ঞাসা করা হবে, কিতাবে যেটি এসছে কোথাও কোথাও খুব চমৎকার ভাবে বলা হয়েছে, তামুতুনা কামা তাইশুন, একজন মানুষ তার জীবন ছিল আবু জেহেলের মতো, তার জীবন ছিল মুনাফেকের মতো, তার মৃত্যু আবু বকরের মতো হবে, মুমিনের মতো হবে, ইম্পসিবল। তামুতুনা কামা তাইশুন, সেভাবেই তোমার মৃত্যু হবে যেভাবে তোমার জীবন ছিল, ও তাহশুরুনা কামা তামুতুন, কোনো ব্যক্তি পুনরুত্থিত হবে কিভাবে, মারা গিয়েছে সে গানের আসরে, আর তার হাসর হবে একেবারে কাবা শরীফের মাঝখানে, ইট ইজ ইম্পসিবল, এটা সম্ভব নয়।
কাল কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলে দিবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মানুষই সে তার অবস্থান বলবে আল্লাহ আমি এটা করেছি সেটা করেছি। হ্যাঁ, রব্বুল আলামিনের রহমতের ফয়সালা সেদিন হবে সেটা ভিন্ন কথা, কিন্তু মানুষের সেখানে অসহায় আত্মসমর্পণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে হাদিসটির দিকে আপনি ইশারা করেছেন, প্রত্যেকটা মানুষ জানে যে তার সম্পদ সে কীভাবে উপার্জন করেছে এবং এটিও জানে কার সম্পদ, এই সম্পদের মধ্যে কতটুকু তার সাদা, কতটুকু তার কালো, কতটুকু তার হালাল, কতটুকু তার ভালো, কতটুকু মন্দ, কতটুকু ভালো, প্রত্যেকটা মানুষ কিন্তু জানে। আমাদের দুর্ভাগ্য হলো মহতারাম, আমরা প্রত্যেকে তাকদীরকে জানি কিন্তু তাকদীরকে মানি না। আমরা বলি সব তকদিরে ছিল, যে মানুষটা হাজার কোটি টাকার মালিক হবেন তিনি তার তকদিরে এটা ছিল, কিন্তু তার তকদিরে তিনি হারামভাবে মন্দভাবে উপার্জন করবেন এটা তার তকদিরে ছিল না। আল্লাহ তাআলা মানুষকে দুটো তকদির দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, একটি তকদির হলো ভালো তকদির, আরেকটি হলো সে তার তকদিরকে মন্দ করে ফেলেছে। মানুষকে রব্বুল আলামিন সহজ ইজিনেস দিয়েছেন, আমরা যেটাকে আমাদের চলিত ভাষায় বলি যে নাটের সুতাটাকে ঢিল দিয়েছেন। একজন মানুষের সামনে খাবার এসেছে, তিনি মনে করছেন যে খাবারটা আমার জন্য বরকতময়, তিনি খাচ্ছেন, তিনি মনে করছেন আমার এই খাবারটাও দরকার, আরেকজনের সামনে যে খাবার সেটাও দরকার। রব্বুল আলামিন কিন্তু মানুষকে রিজিক দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, কে কতটুকু সম্পদের অধিকারী হবে এটিও তো প্রেরণ করেছেন। এরপরও মানুষ কেন কালো সম্পদের মালিক হচ্ছে, কারণ এই মানুষকে আল্লাহ সুযোগ দিয়েছেন চাইলে তুমি সৎভাবে জীবনযাপন করতে পারো আর এই সৎ জীবনের মধ্যে বারাকা আছে, আর চাইলে তুমি প্রাচুর্যের পাহাড় করতে পারো। কোনো ব্যক্তি যদি এই কথা বলে, মহতারাম আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, কোনো ব্যক্তি যদি এই কথা বলে হারাম উপার্জন করে আমি শান্তিতে আছি, আমি বলবো সবচেয়ে বড় মিথ্যাবাদী সেই ব্যক্তি। নিঃসন্দেহে হারাম সম্পদে কোনো মানুষ, তার এসি থাকতে পারে, তার দামি গাড়ি থাকতে পারে, তার প্রাসাদ সম বাড়ি থাকতে পারে, ডুপ্লেক্স থাকতে পারে, সে সুইমিং পুলে গা ভিজিয়ে বসে থাকতে পারে, কিন্তু হারাম সম্পদে কখনো আরাম থাকবে, শান্তি প্রশান্তির থাকবে না, চিহ্ন থাকবে না, থাকবে না, কারণ কোরআন বলেছে থাকবে না, আল্লাহ বলেছেন থাকবে না। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে তোমরা উপার্জন করো কিন্তু সেটা হালালভাবে করো, এতে বরকত রয়েছে এবং এতেই শান্তি রয়েছে। আজও পর্যন্ত যে সকল মানুষরা উপার্জনের ক্ষেত্রে তার সীমানাকে নির্ধারণ করতে পারছেন না, তার শান্তির প্রশান্তির স্বাচ্ছন্দ্যের এবং সফলতার সীমানা নির্ধারণ করতে পারছেন না, আমরা দেখছি মানুষের সম্পদ বাড়ছে, প্রাচুর্য বাড়ছে, কিন্তু সেই সম্পদ উপার্জনের কোনো সঠিক রাস্তা জানা নেই আর তার ব্যয়ের কোনো রাস্তা জানা নেই। মহতারাম, আজকে যে সমস্ত দুর্ঘটনা আমাদের সমাজে ঘটছে, ওই সকল মানুষগুলিকে আপনি জিজ্ঞেস করেন প্রাচুর্যের কারণে আজকে আপনার যে সমস্যা হলো, যে দুর্ঘটনা হলো, সন্তান নেশা করছে, ছেলে কথা শুনছে না, নিজের অফিসের কর্মচারী কথা শুনছে না, আপনি তাকে জিজ্ঞেস করুন, তিনি হয়তো কান্নার জায়গা পান না, বলার জায়গা পান না, কিন্তু মনের নিভৃতে তার এই কথা বারবার আর্তি হয়, মনের নিভৃতে এই কথা বারবার তার আবৃত্তি হয় যে আহ আজকে যদি আমার সম্পদ না থাকতো তাহলে আমি খুব স্বাভাবিক সম্পদে আমি আমার জীবনকে আনন্দময় করতে পারতাম। মানুষ আনন্দ করার জন্য দুহাতে সম্পদ উপার্জন করে, কালো আর সাদা ভেদাভেদ না করে, সর্বশেষ দেখা যায় সেই আনন্দের পরিবর্তে বিষাদ তাকে ছেয়ে ধরে, বিষাদের অন্ধকার গহ্বর সে পতিত হয়, শান্তি তার জীবনে আসে না। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে অল্পে তুষ্টি এবং মৃত বাইতের শিক্ষা দিয়েছেন। আমার এই সাহাবি দশজন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে সবার শেষে সে যাবে, কেন যাবে, তার সম্পদ সবচেয়ে বেশি, সম্পদের হিসাব দিতে 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 সে ক্লান্ত, সে জান্নাতে যাবে নিঃসন্দেহে, যেহেতু তার এখানে অবৈধ উপার্জন নেই, কিন্তু এই সম্পদের প্রাচুর্যের হিসাব দিতে সে ক্লান্ত হয়ে যাবে, অন্যরা আগে চলে যাবে, কারণ তাদের সম্পদ কম, তাদের হিসাব কম, সম্পদ কম সুতরাং মাথা ব্যথা কম, সম্পদ কম সুতরাং তার পেরেশানি কম। আর যে সাহাবি তিনি নেককার, তিনি জান্নাতে সুসংবাদপ্রাপ্ত সাহাবি, কিন্তু সম্পদের প্রাচুর্য থাকার কারণেও প্রতিটি সম্পদের হিসাব দিয়ে তিনি অন্য অন্য সাহাবিদের পিছনে গিয়ে পৌঁছাবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা নবীজির থেকে যে শিক্ষা পাই, সম্পদ দরকার, কতটুকু সম্পদ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বলেন যে নবীজি গরিব ছিলেন, এই কথার সঙ্গে আমি একমত নই মহতারাম, নবীজি গরিব ছিলেন না। মহতারাম আসছি আপনার কথায়, একজন দর্শক আছেন অনেকক্ষণ ধরে, নবীজি কেমন ছিলেন এবং সম্পদ নিয়ে কী বলেছেন এটা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক,
দুঃখিত প্রিয় দর্শক, আপনি আবার একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। নবীজি গরিব ছিলেন, দরিদ্র ছিলেন, এই কথা আমি মানতে রাজি নই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাচুর্যকে এড়িয়ে গিয়েছেন। তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা হাইনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিনদের মতো জীবন যাপন করার তৌফিক দান করুন, তাদের সঙ্গে আমার হাসর করুন। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে, কিতাব এসছে মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলেছেন, আপনি যদি চান আমি উহুদ পাহাড়কে স্বর্ণের পাহাড় করে দিই, আপনাকে সুলেমানি বাদশাহীর থেকে হাজারো কোটি গুণ বাদশাহী আপনাকে দান করি। নবীজি সেটি চাননি, তিনি দারিদ্রতার জীবন, তিনি দরিদ্রের জীবন চেয়েছেন এবং তিনি মিসকিনের জীবন চেয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি দেখালের পরে রসুলের কোনো মিরাস পাওয়া যায়নি, কিছুই পাওয়া যায়নি। আমরা দেখেছি একামতের পরে জামাত দাঁড়িয়ে যাওয়ার আগে যৌক্তিক কোনো কারণ ছাড়া, শরিয়া ভিত্তিক কোনো কারণ ছাড়া দেরি করা জায়েজ নেই। একামত হয়ে গেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মেহরাবে জায়নামাজে তিনি দাঁড়িয়েছেন, মেহরাবে আল্লাহ আকবার বলবেন, তিনি হঠাৎ করে তার ঘরে চলে গেলেন। আমার যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার যে হুজরা সেখানে চলে গেলেন, কিছুক্ষণ পর ফিরে এলেন, নামাজ হলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমনটি কখনো দেখি না, আপনি কেন বেরিয়ে গেলেন? খুব ব্যতিব্যস্ত হয়ে এটি তো হয় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসার জন্য, জানতে চাওয়ার জন্য, জানার জন্য জিজ্ঞাসা করেছেন, যাতে করে আজকের শেষ উম্মত পর্যন্ত এই বাণী তারা পৌঁছতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘরে দুটো মুদ্রা ছিল, নামাজে একামত হওয়ার পরে আমি তাকবীরে তাহরিমা বাঁধার আগে আমার কাছে মনে হচ্ছে আমার ঘরে দুটো মুদ্রা আছে। আমার কাছে মনে হলো এই দুটো মুদ্রা আমি দান না করা পর্যন্ত আমার হৃদয়ে প্রকৃত যে প্রশান্তি সেটা আসবে না। আজকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আমাদের কী অবস্থা? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পুঁজিবাদ বিরোধী সবচেয়ে বড় নেতা ছিলেন, যার সম্পর্কে লেলিন বলেছে, পুঁজিবাদ বিরোধী নেতা লেলিন বলেছে, ইসলামে পুঁজিবাদ বিরোধী এত চমৎকার বক্তব্য রয়েছে, এত চমৎকার শিক্ষা রয়েছে, এবং হযরতে আবু যর গিফারির যে ভূমিকা এটি যদি আমরা জানতাম তাহলে আমাদের পুঁজিবাদ বিরোধী আন্দোলনের কোনো প্রয়োজন হতো না, কারণ ইসলামে সেটা রয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বৃদ্ধ সাহাবি ছিলেন, তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তার জীবনে একসময় ওনাদের জীবনে প্রাচুর্য এসেছে, সম্পদ এসেছে, এবং সেই সম্পদ ওনারা হালালভাবে ব্যবহার করেছেন। উনি লাঠি নিয়ে বাজারে ঘুরতেন, কারো হাতে সম্পদ দেখলে তার গায়ে মৃদু আঘাত করতেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই পলিসি অবলম্বন করতেন এটাকে শরিয়ার পরিভাষা বলে আজমত, একটু কঠিন। তিনি হাতে বাড়ি দিতেন, তোমার হাতে সম্পদ আজকের বাইরে আগামীকালের সম্পদ কারো কাছে থাকতে পারবে না, এটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার আদর্শ ছিল। এটা একটু উচ্চাঙ্গের বিষয়, যে কারণে আমরা দেখি যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি একাকী একটু দূরে চলে গিয়েছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলার। তো সাহাবায়ে কেরামের শিক্ষা কী ছিল? শিক্ষা ছিল সম্পদের প্রাচুর্য নয়, বরং হৃদয়ের প্রাচুর্য থাকবে, যেটা নবীজি তার আরেক হাদিসে বলেছেন, আল ঘানা ঘানা নাফস। আজকে মহতারাম আমাদের এই সময় গোটা পৃথিবীতে যা হচ্ছে, মানুষের হাতে প্রচুর সম্পদ, সম্পদের প্রাচুর্যে মানুষ হাবুডুবু খাচ্ছে, যেটি নেই সেটি হলো শান্তি। দুদণ্ড শান্তির ঠিকানায় মানুষ পৃথিবীর মাশরিক থেকে মাগরিবে যাচ্ছে, উত্তর থেকে দক্ষিণে যাচ্ছে, কী বলে এটাকে, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। আমরা দেখেছি আমেরিকায় কিছুদিন আগে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটলো। এবং আসছি এই কথাটা শুনবো, একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় দর্শক আপনার পরিচয় দিয়ে কথা বলুন। হ্যালো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জি বলুন প্লিজ। হুজুর আমার প্রশ্ন হচ্ছে, দোয়া চাই যে আমরা সানা পড়ি নামাজে, প্রত্যেক রাকাতে কি সানা পড়া লাগবে প্রত্যেক নিয়তে? আচ্ছা, আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যে রুকু সাজদে যাই, সুবহানা রাব্বিয়াল আলা বলি, তারপরে সামি আল্লাহ লিমান হামিদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এটা বলি, এটা কি প্রত্যেক রুকুতে বলা লাগবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন? আর একটা প্রশ্ন হচ্ছে হুজুর, হচ্ছে আমার মা যখন বেঁচে ছিল তখন আমার ভাই সম্পত্তি কিনে আমার মাকে দিয়েছিল, কিন্তু সেই সম্পত্তি আমার বড় বোন বলেছে যে তো আমার মার এই সম্পত্তিটা আমার ভাইকে আবার ঘুরে দিই, তার জন্য আমার বোনের পাল্লায় পড়ে সম্পত্তিটা আমার ভাইকে আবার লিখে দিয়েছি আমরা, কিন্তু এখন আমি বুঝতে পেরে আমার সম্পত্তির ভাগ চাই, যে আমার ছেলেপিলে আছে আমি হচ্ছে আমার সম্পত্তির ভাগ নেব, তো ও তো আর দিতে চায় না,
বলে যে হচ্ছে তুই আমাকে দিয়েছিস কেন, আমি তো হয়েছি আর তোকে ঘুরি দেবো না, এটাতে এটা কি তার কোনো গুণা হবে না? আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ সহায়ক উত্তর দেবেন। প্রিয় দর্শক, এ পর্যায়েও আবার একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, আপনারা আশা করছি সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজন থেকে। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সৌজন্যে। শেখ, আপনাকে আবারও ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমরা বিরতির পূর্বে তিনটি প্রশ্ন পেয়েছিলাম আমাদের বোনের কাছ থেকে। উনি জানতে চেয়েছিলেন নামাজে যে সানা, সানা পাঠটা প্রত্যেক নিয়তেই করতে হবে কিনা, প্রত্যেক রাকাতে, প্রত্যেক রাকাতেই বলতে পারবো, উনি আবার নিয়ত বলেছেন শব্দটা। আচ্ছা, রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাত হবে, জি জি, সুন্নাহ আমরা দেখি, তাকবীরে তাহরিমের পরে আল্লাহু আকবার, তারপরে হলো সানা পড়া, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়াতাবারাক ইসমুকা ওয়া তাআলা জদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা আনতা, এরপরে কিন্তু আর নাই। এবং এর সঙ্গে এটিও বলে নেওয়া ভালো, কোনো ব্যক্তি যদি সানা না পড়েন তাও কিন্তু নামাজ হয়ে যাবে, তবে সুন্নার খেলাফ, সুন্না হলো সানা পড়া এবং প্রথম রাকাতেই পড়া। জি, অনেক শুকরিয়া শেখ। দ্বিতীয় প্রশ্ন ছিল যে রুকু থেকে ওঠার পরে সামি আল্লাহু লিমান হামিদা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, উনি যেটা করেছেন প্রশ্ন, সেটি হলো প্রতিবারই বলতে হবে কিনা? এটা আমি যদি ভুল না শুনে থাকি, আমি ঠিক জানি না, আমাদের বোন মনে এমনটা বলতে চেয়েছিলেন যে রুকুতে রুকুতে এই দোয়া পড়া হবে কিনা, কিন্তু কথা সঠিক যেটা আপনি লিখেছেন, যেটি যে আসলে রুকুতে নয়, এটি রুকু থেকে যখন উঠবে। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের কিছু সৌন্দর্য ছিল, এগুলি হলো নামাজের সৌন্দর্য। রুকু থেকে উঠে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, প্রতিবার বলা আবশ্যক নয় কিন্তু সুন্নাহ, সুন্নাহ প্রতিবার বললে সওয়াব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটি ইরশাদ করেছেন যে নবীজির নামাজের সৌন্দর্য, গভীরতা, তারপরে ধীর স্থিরতা, তার নামাজের ভিতরে প্রশান্তি, এই বিষয়গুলি এটা বলা বাহুল্য, এটি বলে শেষ করা যাবে না। তো সেটা আসলে কোন কোন বিষয়ের কোন কোন মাধ্যমে এটি, তিনি যখন রুকুতে যেতেন মনে হতো না তিনি কখনো রুকু থেকে উঠবেন, তিনি যখন আবার রুকু থেকে দাঁড়িয়েছেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এর সঙ্গে আরও অনেক দোয়া পড়তেন। সেজদায় গিয়েছেন, সেজদা থেকে যেটা উঠেছেন আল্লাহুম্মা ফিরলি জুনুবি ওয়াফিনি, লম্বা দোয়া এখানে পড়তেন, কোনো কোরআনের অনেক দোয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সেখানে পড়েছেন, এই সকল দোয়া আমরাও কিন্তু অনুসরণ করতে পারি। এই জন্য কথা এটি নয় যে একবার পড়ব, একবার পড়লে হয়ে যাবে, নাকি আবার পড়তে হবে, ঘটনা এটি নয়। ঘটনা হলো যে আমি আরও কী কী দোয়া পড়তে পারি। এজন্য যে কথাটি আসছে, খুশুটা কখন, ধীর এবং স্থির, ধীরটা কখন, আপনি যখন আল্লাহ একবার কেয়ামে আছেন, কেয়াম হলো নামাজের একটি রুকন, রুকু হলো নামাজের আরেকটি রুকন, সেজদা হলো নামাজের আরেকটি রুকন, এই তিনটি হলো মূল রুকন, এর সঙ্গে কিছু সহযোগী রুকন আছে, সেটা কোনটা? যখন আপনি রুকু গেলেন এক রুকন আছেন, রুকু থেকে যখন আপনি দাঁড়াচ্ছেন এটি দ্বিতীয় রুকন, এই যে কী বলে আসা এবং যাওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবিকে বললেন সল্লি ফাইন্না কালাম তো সল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি, ঘটনা এটি ছিল না যে সাহাবির ওযু ছিল না, এমন নয়, ঘটনা এটি নয় যে সেই সাহাবির রুকু সেজদা সঠিক ছিল না, কি বলে আপনার এই তেলাওয়াত ছিল না, ছিল না তেলাওয়াতে ভুল ছিল, এমন নয়। কোনটা ছিল? সেটা হলো আত্মমানিনা, ধীর এবং স্থির, বিনয় নম্রতা, নম্রতা, ধীর কোনটি, তিনি স্থির কোনটি, তিনি যখন দাঁড়িয়েছেন স্থির থাকবেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আমরা নামাজে দাঁড়ালে সবচেয়ে অবনত হয়ে যায়, আমাদের বডিটা কার্প হয়ে থাকে সারাদিন, আর কখন কার্প হয় না, নামাজে কার্প হয়ে থাকে না, না নামাজে আপনি শটান হয়ে দাঁড়াবেন, আপনার চোখ নিচের দিকে থাকবে। আবার যখন আমরা এক রুকুন থেকে আরেক রুকুনে যাচ্ছি, দণ্ডায়মান অবস্থা থেকে রুকুতে যাচ্ছি, তখন আমরা যেন রোবোটিকভাবে না যাই, ঠাস করে যেন চলে না যায়, এই জায়গায় নামাজের একটা আদর বলছে, খুব ধীরে আমি রুকুতে যাব, রুকুতে খুব ধীরে আমি উঠব, আমি খুব ধীরে সেজদায় যাব, সেজদা থেকে উঠে দীর্ঘ সময় বসে থাকবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আমরা যেহেতু আরেকবার রুকুতে যেতেই হবে, পুরোপুরি না উঠে যেতে হবে গুলিস্তান, আমি ফার্ম গেট গিয়ে আবার ব্যাক করি, নামাজের রুকন, নামাজের রুকন, রুকু থেকে হবে না, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে একেবারে শটান হয়ে। তো আমাদের বোন এবং আমাদের ভাই যারা এই প্রশ্ন করছেন, আমল এটি যেন হয়, আর কোন কোন দোয়া আমরা পড়তে পারি সেটি জানবো,
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা। অনেক শুকরিয়া শেখ, জাযাকাল্লাহ। আমাদের বোনের তৃতীয় প্রশ্ন ছিল, এটাও মিরাজ সংক্রান্ত, যে মা বেঁচে ছিলেন যখন উনি মেয়েদেরকে সম্পদ দিয়েছিলেন, তো মেয়েরা আবার বোনেরা ভাইকে পরবর্তীতে মনে করছিলেন যে না, ভাইকেও দেওয়া উচিত, তো দিয়েছেন, কিন্তু এখন আবার ভাইয়ের কাছ থেকে ফেরত চাচ্ছেন, হয়তো সম্পর্কের অবনতি হয়েছে, এরকম একটা প্রশ্ন। এখানে এই প্রশ্নটি আমরা আরও একবার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মূল কথাটি হলো, মিরাস আপনার হক, আপনার এই সম্পত্তি আপনি কাউকে এমনিতেই দিতে পারেন, কারো কাছে বিক্রি করতে পারেন, বিক্রি করা অথবা কাউকে দিয়ে দেওয়া, এরপরে সেটি আবারও আপনি ফিরে নিতে পারেন কি না, এটি একটি জটিল প্রশ্ন। শরিয়া সাধারণত আপনি একবার কাউকে দিয়ে দিলে সেটি পুনরায় ফিরিয়ে নেওয়ার অনুমতি শরিয়া দেয় না। তবে হ্যাঁ, জানার বিষয় হলো, আপনি যখন দিয়েছেন তখন কীভাবে দিয়েছেন। এমনটা হতে পারে যে ঠিক আছে, আমার এই তিন খাটা জায়গা আছে, তুমি করতে থাকো, বাগান করো, ফল করো, কৃষি করো। এখন এই সমস্ত প্রশ্ন আসলে টেলিভিশনে, টেলিফোনে শুনে উত্তর দেওয়া যায় না। আমরা আবার অনুরোধ করব, আপনি আপনার যে এলাকায় আছেন তার আশেপাশে নিঃসন্দেহে কোনো খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ আছেন, স্কলার আছেন, আলেম আছেন, লিখিতভাবে তাদের কাছে আপনি বিষয়টি উপস্থাপন করুন। ইফতা বিভাগ আছেন ফতোয়া নিয়ে, যেখানে রিসার্চ করা হয়, যেখানে গবেষণা করা হয়, সেখানে লিখিতভাবে প্রশ্ন করুন এবং আপনার বিস্তারিত প্রশ্নের আলোকে তারা বিস্তারিত উত্তর দেবেন। দলিল, তথ্য এবং প্রমাণ সেটাই উচিত। অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ শেখ। প্রিয় বোন, আপনি নিশ্চয়ই শুনেছেন, আশা করি আপনি আত্মস্থ হয়েছেন, এবং শেখ যেভাবে বলেছেন, আপনি যদি এইভাবে ব্যবস্থা নেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যার সমাধান হবে, আল্লাহ সহজ করুন, আমিন। শেখ, আমরা আবারও আমাদের সম্পদের হিসাব যেভাবে নেওয়া হবে এই টপিকে আবার একটু ফিরতে চাই। শেখ, আমরা যেখানে কথা শুনছিলাম আপনার, যে সম্পদের হিসাব দেওয়া এবং আমি কীভাবে সম্পদ আয় করেছি এবং কীভাবে ব্যয় করছি, এই প্রসঙ্গে আরো কিছু কথা শুনবো। শেখ, আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। হুজুর, আমার দুটি প্রশ্ন। জি আলহামদুলিল্লাহ, বলুন প্লিজ। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আমি ওই নামাজ পড়া যে ওযু, হুজুর আমি দোয়া জানি না, বিসমিল্লাহ বলে আর কলমা বলতে বলতে না ওযু করি আর কি। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? আরেকটি প্রশ্ন হুজুর আমার, আমরা ইয়া তুমি মা ছেলে কি নামাজ পড়া যাবে কিনা। জি আচ্ছা, আমরা বুঝতে পেরেছি, অনেক শুকরিয়া আপনাকে, জাযাকাল্লাহ। আপনি সাথে থাকুন, শেখ উত্তর দিবেন। শেখ, দুটো প্রশ্ন পেয়েছি, প্রশ্ন দুটোর উত্তর কি আমরা একটু দিয়ে দিব। জি ইনশাআল্লাহ করে। বোন যেটি বললেন যে ওযুর দোয়া উনি জানেন না, শুধু বিসমিল্লাহ বলে শুরু করেন এবং কলমা পড়তে থাকেন, ঠিক আছে? নামাজের জন্য ওযু আবশ্যক, ওযু ছাড়া নামাজ হবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, কিন্তু ওযুর জন্য দোয়া করা আবশ্যক নয়, এটি সুন্নাহ অথবা মুস্তাহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন ধরনের দোয়ার কথা আমরা কিতাবে দেখি, এই জন্য কেউ যদি পারেন তো তিনি কিছু কিছু দোয়া আছে এগুলি মুখস্থ করবেন, কিন্তু ওযুর জন্য দোয়া মুখস্থ করাটা এটা আবশ্যক কিছু নয়, বিসমিল্লাহ বলে ওযু করবেন, তবে ওযুর বিধানগুলি যেন যথাযথভাবে করতে পারেন এটি লক্ষ্য করতে হবে, কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া শেখ, জাযাকাল্লাহ। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে মা এবং ছেলে একই সাথে মানে জামাতে সালাত আদায় করতে পারবেন কিনা, কি রকম? মা এবং ছেলে জামাত আদায় করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই, তবে সমস্যা হলো ছেলে কেন ঘরে জামাত আদায় করবে না, এটা হলো প্রশ্ন। পুরুষ মানুষ, তিনি মসজিদে আদায় করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে মসজিদে আসার জন্য উৎসাহ প্রদান করেছেন এবং তাম্বি দিয়েছেন, কখনো কখনো ধমক দিয়েছেন। সেই হাদিসের কথা আমরা জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ঘরগুলিতে আমার আগুন জ্বালিয়ে দিতে মনে চায় যে ঘরগুলির লোকজন মসজিদে আসে না, নামাজ পড়ে না, এই কথা কিন্তু বলেন নেই। ঘরে নামাজ পড়াটা পুরুষের জন্য শোভনীয় নয়, তবে হ্যাঁ কোনো একান্তভাবে, তবে কখনো, যেমন আমরা এক দু বছর আগে যেটা করোনাকালীন সময় আমরা দেখেছি, কোনো বিশেষ ঘটনায়, কখনো বিশেষ কোনো ওয়াক্তে, কোনো কারণে, মাঝে মাঝে এটা হতে পারে, সেক্ষেত্রে মা এবং ছেলে নামাজ পড়তে পারেন। পদ্ধতি হলো, ছেলের সামনে কাতারে দাঁড়াবেন, কোনো কোনো আলেম বলেছেন মা নারীগণ এক কাতার পেছনে দাঁড়াবেন, কেউ বলেছেন দুই কাতার পেছনে দাঁড়াবেন। পরিবারে এমন যদি হয় যে বাচ্চারা থাকে, ছেলে বাচ্চারা থাকে, সেক্ষেত্রে তিন কাতার হতে পারে, প্রথমে যিনি পুরুষ তিনি দাঁড়াবেন, পরে বাচ্চারা ছেলেরা দাঁড়াবে, এরপরে মহিলারা দাঁড়াবে। আর এমনটি যদি না হয় তাহলে প্রথমে পুরুষ দাঁড়াবেন, কোনো কোনো আলেমের দৃষ্টিতে এক কাতার পেছনে নারী দাঁড়াবেন, কোনো আলেম বলেছেন দুই কাতার পেছনে, তবে অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এক কাতার পেছনে নারী দাঁড়ালেই হবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটি যেন নিয়মিত না হয়ে যায়, শরী ওজর বিশেষ কোনো ঘটনায় হতে। অনেক শুকরিয়া শেখ, জাযাকাল্লাহ। আমরা আমাদের হাতে খুব
অল্প সময় আছে, একদম শেষ কথাটা যদি আপনার কাছ থেকে আমরা জানতে চাই এক মিনিটে। এক মিনিটে যদি মোহতারাম বলে, আল মালু তরিকুন ইলাল জান্নাহ ওয়াল মাল তরিকু ইলান নার, সম্পদ আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, সম্পদ আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোন সম্পদ আমাকে জান্নাতে নেবে? ওমান ইউক্রিদুল্লাহ করদ্দান হাসানান ফায়ুদাইফা লাহু ইফাউ লাহু আদাফান কাসীরা। কেউ যদি আল্লাহর রাস্তায় একটি টাকা দান করে, সে এক টাকা আল্লাহ তাআলা হাজার গুণ বাড়িয়ে তাকে জান্নাতে দান করবেন। কোনো এক ব্যক্তি যদি কোনো মানুষের এক পয়সা নষ্ট করে, রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এই পয়সা তে প্রাপ্য ব্যক্তিকে প্রদান না করবে, ততক্ষণ আল্লাহ তাআলা এই ব্যক্তি ক্ষমা করবেন না। আজকে অথবা কালকে আমরা গণমাধ্যমে দেখেছি একজন মানুষ যিনি তার সেই যুবক বয়সে ট্রেনের টিকিটের টাকা দেননি, তিনি রিটায়ারমেন্টে এসে, আমি দেখেছি দাঁড়িয়ে একজন বৃদ্ধ মানুষ, তিনি এই বৃদ্ধ বয়সে এসে তিনি তার ট্রেনের টিকিটের টাকাটি রেল মন্ত্রণালয়কে তিনি সে টাকাটি দিয়েছেন। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন। এবং তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটি হল ইসলামের বক্তব্য। কোনটি? দুনিয়ার প্রত্যেক পাই টু পাই টাকা হিসেব আমাকে দুনিয়াতে দিয়ে যেতে হবে, আমি যদি দুনিয়াতে দিতে না পারি আখেরাতে কিন্তু আমার কাছ থেকে আদায় করা হবে, আদায় করা হবে। আর তখন আমার কাছে কোনো টাকা ডলার রিয়েল দিরহাম দিনার থাকবে না, আমার আমল নামা থেকে কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য একজন মানুষ নামাজ পড়ে না, নামাজ ছুটে যায়, রোজা করে না, রোজা ছুটে যায়, জীবনের কোনো একটি মুহূর্ত সে পরিবর্তন হয়ে আল্লাহ তাআলার নেককার বান্দা হতে পারে। কিন্তু কোনো মানুষ যদি মানুষের অর্থ সম্পদ নষ্ট করে, কোনো মানুষ যদি কোনো মানুষের সম্পদ গ্রাস করে, বিনষ্ট করে, এই সম্পদের অবশ্যই হিসাব দিতে হবে, হিসাব ছাড়া কোনোভাবেই জান্নাতেও যাওয়া যাবে না, জাহান্নামে যাওয়া যাবে না। অনেক শুকরিয়া শেখ, জাজাকাল্লাহ আপনাকে আজকের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক শুকরিয়া, নেক্সাস টেলিভিশন পরিবারকে অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের হাতে আজ আর সময় নেই, এখানেই বিদায় নিতে হচ্ছে। আজকে শেখের মাধ্যমে আমরা যে কথাগুলো শুনলাম, এই সব কিছুই বিশেষত সম্পদের হিসাব যেভাবে নেওয়া হবে এই বিষয়ে যে কথা হলো, আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি এবং প্রার্থনা করি এবং সেভাবে নিজেদেরকে পরিচালনা করার যেন তৌফিক আল্লাহ দেন, যাতে হাশরের ময়দানে আমরা আমাদের আমলনামাগুলো ডান হাতে পেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেভাবে কবুল করুন, আমিন। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।